রাজা কিংবা গোসাই খুঁড়ো, ভালোবাসেন মাছের মুড়ো। সত্যি কথা বলছি, তবে মজার একটা গল্প হবে। রাজা মশাইয়ের বায়না সে কি আর ফেলনা, বড় জাল ফেলা চাই, মাছের মুড়ো চাই চাই। আরে এই যে তুমি, কি খবর? খবর সব ভালো মহারাজ, মাঠে মাঠে সোনার ফসল, রাজ্যে কারো কোনো অভাব নেই। আহা, শুনেও সুখ। যথার্থ মহারাজ। সোনার ফসল, সেই ফসল থেকে ধান, তার থেকে ভাত, আহা সাথে পঞ্চব্যঞ্জন। উফ, খিদেটা বড্ড সাগার দিয়ে উঠল যে। খিদের আর দোষ কি মহারাজ, বেলা যে গড়িয়েই গেল। ঠিক ঠিক, তাহলে মন্ত্রী আজকের মতো রাজপাট বন্ধ করো। খালি পেটে বাবা আমি বেশি কাজ করতে পারি না, কিনা? আর একটু ভাত দি মহারাজ। দেবা, তা দাও, খিদেটাও জব্বর পেয়েছে। এই নিন মহারাজ, মাছের কালিয়া আপনার জন্য আমি নিজে হাতে বানিয়েছি। মহারাজ, আপনার জন্য আমি পোলাও বানিয়েছি। বাহ বাহ, বেশ বেশ, বাহ, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। কিন্তু রানীরা, দুঃখ একটাই। কি দুঃখ মহারাজ? রোজই তোমরা আমাকে পঞ্চব্যঞ্জনে রেঁধে খেতে বসাও বটে, কিন্তু রোজই রান্না করো ওই একই খাবার। রোজ একই খাবার খেতে খেতে মুখে যে অরুচি ধরে গেল। আমরা যা জানি তাই আপনাকে করে খাওয়াই মহারাজ। ও, তা এইবার একটা নতুন পদ রান্না করো তো দেখি, ভালো রান্না করলে সবাই উপহার পাবে। অমন উপহারের দরকার নেই, আগের বার মুক্তমালার লোভে আমাদের সবার নাক কাটা গেল। ভাগ্যিস টুনটুনি ছিল, তাই আমাদের কাটা নাক আবার জোড়া লেগেছে। তাহলে দিদি, টুনটুনিকেই ডাকি চলো, ওই পাখির খুব বুদ্ধি, ওই একটা পথ বাতলে দিতে পারবে। ঠিক বলেছ দিদি। তোরা যখন বলছিস ডেকেই আনি ওকে। পেয়াদা, যাও তো টুনটুনিকে ডেকে আনো। আমাকে ডাকছিলেন রানীমারা? হ্যাঁ বাছা, একটা যে বিপদে পড়েছি, তোমার সাহায্য চাই। সে কি রানীমা, আপনাদের বিপদ? এক্ষুনি বলুন, আমি অবশ্যই সাহায্য করব। তা সেরকম কিছু নয়, রাজামশাই আমাদের হাতে এক নতুন রান্নার পথ খেতে চেয়েছে। আমরা যা জানি সব ওনাকে করে খাইয়েছি, তা সেগুলো ওনার আর ভালো লাগছে না, মুখে অরুচি হয়েছে। তাই তোমাকে ডাকলাম বাছা, তুমি তো এদিক ওদিক ঘুরে বেড়াও, তুমি যদি কোনো নতুন রান্নার পদ জানো তাহলে খুব ভালো হয়। আরে এমন কি কথা রানীমারা, কালই আপনারা রাজামশাইকে এক নতুন পদ রান্না করে খাওয়াবেন, আমি বলে দেব। বাঁচালে ভাই, তুমি খুব ভালো। আপনাদের সেবা করতে পারলেই আমি খুশি। রানীমা, সবাই এত কি চিন্তা করছেন? চলুন রান্নাঘরে যাওয়া যাক, সব সরঞ্জাম তৈরি তো, আমি বলে দেব আর আপনারা রান্না করবেন। এই তো টুনি, তা বাবু তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এই চল সবাই। বড় রানীমা, আপনি এখন এই মশলাটা দিন। এই যে টুনি, দিচ্ছি। ও টুনি বাছা, দেখো তো এবার কি ফোড়ন দেব। এইটা দিন রানীমা। সর্বনাশ! কি হলো রে সেজো? রান্না করব বলে যে মাছটা রেখেছিলাম সেটা গেল কই? আহ সেজো, তুই একটুতেই বড় উতলা হোস, মাছের কি আর হাত পা আছে যে পালিয়ে যাবে? দেখ এখানেই আছে কোথাও। না দিদি, নেই, আমি সব জায়গা খুঁজলাম, মাছের মুড়োটা যে রাজামশাই খাবেন, এখন কি হবে? আর কি মাছ নেই রানীমা? আর একটা মাছের মুড়ো,
না হে বাছা, এইটাই সবচেয়ে বড় মাছ ছিল। আজ সকালেই রাজবাড়ির দিঘি থেকে এটা তোলা হয়েছে, আর রাজামশাই নির্দেশ এই মাছের মুড়োই উনি খাবেন। হায় হায়, এখন কি হবে? আগের বার ব্যাং ভাজা খাওয়ানোর অপরাধে নাক কাটা গেছিল, এবার বোধহয় গর্দানটাই যাবে। এদিকে যে রাজামশাইয়ের খাওয়ার সময় হয়ে এলো, পাতে কিছু তো একটা দিতে হবে। তোমাদের সবারই তো রান্না হয়ে এলো, শুধু আমারই হলো না। আজ সাত করে রাজামশাই মাছের মুড়ো খেতে চাইলেন, আর আজই মুড়ো সমেত মাছ চুরে গেল। আজ আমার গর্দান যাবেই। আজ বড় খুশির দিন, আজ আমার রানীরা রান্না করছে, সুগন্ধে পুরো রাজপ্রাসাদ একবারে মমো করছে। যথার্থ বলেছেন মহারাজ। মন্ত্রী, আজ রাজপাট বন্ধ করো তো দেখি বাপু। আজ দিঘি থেকে যে মাছটা ধরিয়েছি তার মুড়োটা না খাওয়া অবধি শান্তি পাচ্ছি না। আহ, ভেবেও তৃপ্তি। এই যে টুনি, তা ওদিককার খবর কদ্দু? শুনলাম তুমি নাকি রানীদের রান্না তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছ। বাহ, বেশ বেশ। তা তো নিয়েছিলাম রাজামশাই, কিন্তু একটা গোলমাল হয়ে গেছে। কি আবার কিসের গোলমাল হে? উফ, একটু শান্তিতে তিষ্ঠবার জো নেই। তা কি কি হয়েছে নাকি বলো তো বাবু? আপনি যে মাছের মুড়োটা খাবেন বলেছিলেন, ওটা চুরি গেছে মহারাজ। সে কি কথা! খাওয়ার এত বড় আস্পর্ধা, রাজার মুখের গ্রাস শুনি করে? আজই গর্দান নেব, জল্লাদ জল্লাদ। সত্যি তো, তুমি এ কাজ কার? এখনো ঠিক জানি না মন্ত্রী মশাই, তবে যে চুরি করেছে সে কিন্তু খুব কাঁচা চোর নয়। না হলে রাজামশাইয়ের মুখের খাবার চুরি করা কি চারটিখানি কথা? কত আশায় ছিলাম আজ মাছের মুড়ো খাবো, সে আশায় সর পুরো জল ঢেলে দিল। ধরতে পারলে মুন্ডু আর আস্ত রাখবো না। টুনি, তুমি এর একটা বিহিত করো। রাজামশাইয়ের মাছের মুড়ো চুরি সে তো যে সে কথা নয়। সে আর বলতে মন্ত্রী মশাই। কিন্তু মন্ত্রী, আমার তো খিদে পেট টনটন, মাথা ঝনঝন। কোনো চিন্তা নেই মহারাজ, রানীমারা আরো অনেক সুস্বাদু পদ রান্না করেছে, কোপ্তা, কোরমা, শুক্তো, আরো কত কি। শুধু মাছের মুড়ো বাদ? আহা, দুঃখ পাবেন না মহারাজ, টুনটুনি যখন দায়িত্ব নিয়েছে তখন মুড়ো চোরকে ঠিক খুঁজে বের করবে। হ্যাঁ, তুমি ভরসা টুনি, রাজপ্রাসাদের ভিতর থেকে স্বয়ং রাজার মুখের গ্রাস চুরি, এ খবর জানাজানি হলে লজ্জায় আর মুখ দেখাতে পারবো না। নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন বিহিত করবই। উফ, এত বড় মাছ টেনে আনা কি মুখের কথা! একেই আমার ভাঙা কোমর। ভাগ্যিস আমাকে পেয়াদাগুলো দেখেনি মাছ চুরি করতে, দেখলে এবার গর্দানি যেত। টুনটুনিকে জব্দ না করতে পারা অবধি শান্তি নেই। আমার কোমর ভেঙে দেওয়া, দেখাবো মজা। এখনই আম গাছতলায় মাছটা লুকিয়ে রেখে যায়, রাতের বেলায় খাবো। এখন বাবা কে কোথায় দেখে ফেলবে? উফ বাবা, কি খিদেটাই না পেয়েছে, সারাদিন খাটাখাটনি তো আর কম হয়নি। আহ, কি ভালো খেতে, রাজবাড়ির মাছ বলে কথা। আর মুড়োটা সবচেয়ে ভালো, রোজ যদি এইরকম একটা করে মুড়ো পেতাম তাহলে কি ভালোই না হতো। কিন্তু তার কি আর জো আছে, নচ্ছার রাজপেয়াদাগুলো কড়া পাহারায় বসে আছে, ধরা পড়লে আর আস্ত রাখবে না।
আর আজ আবার রাজামশাইয়ের স্বাদের মুড়ো চুরি করেছি। আগের বার শুধু ঠ্যাঙানি দিয়েছে, আর এবার ধরা পড়লে গরদান নেবে। বাহ, কি সুন্দর হাওয়া! যাই, ওই আম গাছতলায় একটু আরাম করে বসি। ওরে বাবা রে, মরে গেলাম রে, আর বোধহয় বাঁচবো না রে। এই অন্ধকারে আমার পিঠে কি পড়লো রে! ভয় পেও না বিড়াল মাসি, হাওয়ায় আমার গাছের একটা আম তোমার পিঠে খসে পড়েছে। খসে পড়লেই হলো আর কি, বুড়ো বয়সে চোখের মাথা খেয়েছো নাকি হে? নিজের আমদের সামনে রাখতে পারো না? একই আমার ভাঙা কোমর, তার উপর উনি আম ফেলে দিলেন। নচ্ছার আম গাছ দিতে হয় ওরকম গাছের মুখে নুড়ো জেলে? মাফ করে দাও বিড়াল মাসি, আমি ইচ্ছা করে করিনি। ভাবলাম একটু ঠান্ডা হাওয়ায় বসে আয়েস করব, তা সব মাটি করে দিলে, হতচ্ছাড়া আম গাছ। যাই, এখন আমার ভাঙা কোমরের ব্যবস্থা করি গে। বাহ, কি সুন্দর সকাল! যাই একটু বেরিয়ে আসি। মাছের কাঁটা বলে মনে হচ্ছে, যাই ভালো করে কাছে গিয়ে দেখি তো। আরে হ্যাঁ তো, দেখেছো দুষ্ট চোর মাছকে কাঁটাগুলো এখানে ফেলে রেখেছে, কি কাণ্ড! কিন্তু এটা কার কাজ? আচ্ছা, পাশের এই আম গাছ দাদাকে একটু জিজ্ঞাসা করে দেখি তো। কেছো দাদা? ও কেছো দাদা, একটু শুনবে? কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? ভাত খাই যদি একটা উপকার করো। উপকার কিছু করতে পারবো না বাপু, আমার খুব মন খারাপ। কেন গো কেছো দাদা, কি হলো? আর বলো না বাপু, কাল রাতের বেলায় সুন্দর হাওয়া দিচ্ছিল, আর সেই হাওয়ায় আমার গাছের একটা আম বিড়াল মাসির পিঠে খসে পড়ে। তাই জন্য আমাকে কত অকথা কুকথা বলল, আমার কিন্তু কোনো দোষ ছিল না সত্যি। বিড়াল মাসি সে এলো কোথা থেকে? তা আমি কি জানি বাপু, বয়স হয়েছে, চোখে অত ভালো দেখিও না। হঠাৎ দেখলাম আমার পাশের ঝোপে বসে একটা ইয়াব বড় মাছ খাচ্ছে, আর ইয়াব বড় মুড়ো চিবাচ্ছে, আর বিড়বিড় করে কিসব বলছে। তা বাপু, আজকাল কানেও কম শুনি, তাই কি বলছে ঠিক ঠাওরও করতে পারিনি। তারপর খেয়ে দিয়ে সে আয়েস করে আমার তলায় আসছিল বিশ্রাম নিতে, আর তখনই ঘটলো ঘটনাটা। তার পিঠে আম পড়ল, আর আমাকে যাচ্ছাতাই করে গাল মন্দ করলো, বলে কি না আমি তার ভাঙা কোমর আরো ভেঙে দিয়েছি, আমি কি না একটা নচ্ছার বদমাশ আম গাছ। আচ্ছা বলো তো টুনি ভাই, এটা কি অন্যায় নয়? নিশ্চয়ই অন্যায় কিছু দাদা, তুমি চিন্তা করো না, তোমার এই অপমানের বিহিত আমি করবই, চলে গো এখন। এসো ভাই। আচ্ছা, তাহলে এটা বিড়াল মাসির কাণ্ড, এত কিছুর পরেও একটু শিক্ষা হয়নি। এইবারে এমন ব্যবস্থা করব যে মাছের মুড়ো খাওয়া জন্মের মতো গুজে যাবে। যাই, রাজবাড়ি থেকে একটু ঘুরে আসি। এই যে রানীমা, খবর সব ভালো তো? ও টুনি, এসো বাছা। তা খবর আর ভালো কই? কেন রানীমা, কি হয়েছে? কি আর হবে বাছা, রাজামশাইয়ের মুখে অরুচি বলে সাত করে উনি মাছের মুড়ো খেতে চাইলেন, কিন্তু চোরে সেই মুড়ো নিল চুরি করে।
তা সেই দুঃখে রাজামশাইয়ের মুখে যে আর কিছুই রুচছে না। ওই হতচ্ছাড়া চোরের জন্য রাজামশাইয়ের প্রায় খাওয়াই বন্ধ হয়ে গেছে। রোজ কত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি, তাও ওনার ভালো লাগছে না। তা তুমি কে এমন অন্যায়টা করলো তা কি কিছু জানতে পারলে? জানতে পেরেছি রানী মা, আর সেই চোরও খুব শিগগির ধরা পড়বে, সেই জন্য আপনাদের একটু সাহায্য চাই। কি সাহায্য বলো টুনি, নিশ্চয়ই করব। বলবো রানী মা, ঠিক সময় হলেই বলবো। আর যে কতদিন এইভাবে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে কে জানে, বড় মাছটাও শেষ। আহা, মুড়োর যে কি স্বাদ ছিল কি বলবো। কাল আবার একবার রাজবাড়িতে হানা দিতে হবে, কিন্তু খুব সাবধানে, কেউ দেখে ফেললে রক্ষে থাকবে না। বুঝলে হে মন্ত্রী, ওই মাছের মুড়োর দুঃখটা কিছুতেই ভুলতে পারছি না, এ যে ঘোর অপমান। চিন্তা করবেন না মহারাজ, আমাদের টুনটুনি যখন দায়িত্ব নিয়েছে তখন আপনার এই অপমানের প্রতিকার হবেই, আমাদের টুনি যে খুব বুদ্ধিমতী। হলেই ভালো, ওই মুড়োর শোকে রাতে আমার ভালো করে ঘুম পর্যন্ত হচ্ছে না। আর ভালো করে ঘুম না হলে রাজপাট তো লাটে উঠবেই। এই যে টুনি, কি খবর, চোরের কোনো খদিশ পেলে? তা তো পেয়েছি মন্ত্রী মশাই। পেয়েছো? কে সে? এক্ষুনি গর্দান নেব। আল্লাহ আল্লাহ! রাজা মশাই, এত উতলা হবেন না, চোর যখন কে জানতে পেরেছি তখন তার উচিত শাস্তি হবেই, একটু সাহায্য চাই আপনার। বলো কি চাও। রাজপ্রাসাদের ভাড়ার ঘর থেকে একটা ইঁদুর ধরার ফল আমাকে দিতে হবে। এ মন্ত্রী, তুমি বলে কি ইঁদুর ধরার কল দিয়ে চোর ধরবে? আমার উপর একটু ভরসা রাখুন মহারাজ। তুমি চিন্তা করো না টুনি, তোমার যা যা লাগবে তার ব্যবস্থা হয়ে যাবে। আর একটা জিনিস চাই মহারাজ, একজন পেয়াদাকে অনুমতি দিন যেন এক হাড়ি জল নিয়ে আমার সাথে রাজবাড়ি দিঘির সামনে যায়। তুমি কি বলছো টুনি, আমার তো মাথায় কিছুই ঢুকছে না, কিন্তু তুমি যখন বলছো তখন তাই হবে। ধন্যবাদ মহারাজ। বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? যদি একটা উপকার করো। কি উপকার ভাই? একজন চোরকে একটু শাস্তি দিতে হবে, তোমার ওই কাঁটা দেবে ফুটিয়ে, তবেই ব্যাটা শায়েস্তা হবে। তা সে চোরকে পাবো কই? তোমার কোনো চিন্তা নেই দাদা, তুমি শুধু এই হাড়িতে করে আমাদের সাথে চলো, চোর নিজে থেকেই এসে ধরা দেবে। দাদা ভাই, তুমি হাড়িটা নিয়ে যাও, আমি একটা কাজ ছেড়েই আসছি। গেছো দাদা? ও গেছো দাদা, শুনছো? কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? করতে হবে গেছো দাদা, তবেই তোমার বাড়ি ভাত খাবো। কি কাজ ভাই? আজ রাতের বেলায় আমরা চোর ধরবো এখানে, আর যেই চোর তোমার গাছের তলায় আসবে ঠিক তখনই তোমার গাছের আমগুলো চোরের গায়ে ফেলতে হবে। ও ওই কাজ? তুমি নিশ্চিন্তে থাকো টুনি ভাই, আজ চোরের নিস্তার নেই। ঠিক আছে, এখন চ
চলি। তাহলে ওই কথাই রইল, আমি যখন এইবার বলবো তুমি তখন তোমার আম ফেলবে। এই যে বলো টুনি, যে কাজে গিয়েছিলে কাজ হলো? তা হয়েছে মহারাজ, আপনাকে একটা খবর দিতে এলাম। আজ রাতে আপনার মুড়ো চোর ধরা পড়বে। আপনি মন্ত্রী মশাই পেয়াদা সমেত রাতের বেলা ওই রাজবাড়ি ছাড়িয়ে যে আম গাছটা আছে তার কাছে উপস্থিত থাকবেন। অতি উত্তম প্রস্তাব, ঠিক সময়ে আমরা পৌঁছে যাব টুনি। এখন চলি রাজা মশাই, অনেক কাজ বাকি। রানীমা কোথায় সবাই? এই তো আমরা। তা বাছা, কি খবর? আজ রাতে মুড়ো চোর ধরা হবে, তাই একটা জিনিস চাই। উমা, তাই নাকি? তা কি জিনিস চাই বাছা? কলাপাতায় পড়ে একটা বড় মাছ। সে কি হে, মাছ দিয়ে কি হবে? মাছ দিয়েই তো চোর ধরা হবে রানীমা। কাউকে আদেশ দিন একটা কলাপাতায় করে একটা মাছ যেন রাজবাড়ির বাইরে ওই আম গাছতলার কাছে রেখে আসে। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। খিদেটাই না পেয়েছে, সেই কাল রাত্রে খেয়েছি। আর কোমরেও এমন ব্যথা যে দুপা হেঁটে খাবার জোগাড় করব সে উপায়ও নেই। কিন্তু আর যে খিদে সহ্য করা যাচ্ছে না। আরে, এখানে একটা এত বড় মাছ এলো কোত্থেকে? কে রেখে গেল? কাউকে তো কোথাও দেখছি না। যাকে বাবা, আমার অত ভেবে কাজ কি? খিদেও পেয়েছে। খাও খাও বিড়াল মাসি, খাও, এবার বুঝবে মজা। আহ, কি ভালো খেতে, কিন্তু একটু জল পেলে ভালো হতো। আরে, ওই তো হাড়িতে জল। ভগবান আজ আমার প্রতি বড়ই সদয়, না চাইতেই সব পাইয়ে দিচ্ছেন। ওরে বাবা রে, গেলাম রে, চোখ যে আমার কানা হয়ে গেল রে। ওরে বাবা রে, মেরে ফেললে রে, আমার লেজ চিরে গেল রে। ওরে আমার ভাঙা কোমর আরো গেল, নচ্ছার পাখি টুনটুনি, আমার মাথাটাও ভেঙে গেল। বাঁচাও বাঁচাও। এই নিন রাজা মশাই আপনার মুড়ো চোর। সে কি, এ যে বিড়ালিনি। হ্যাঁ রাজা মশাই, এই বিড়াল মাসি আপনার সাধের মুড়ো চুরি করে পালিয়েছিল। কি সাংঘাতিক, কি এত বড় আস্পর্ধা! আজ এই বদমাইশ বিড়ালের মুন্ডু কাটবো। জল্লাদ জল্লাদ! মুন্ডু গেলে যে আর কিছুই থাকবে না, কোমর তো ভাঙাই ছিল আর আম পড়ে মাথাটাও ভাঙলো। আগের বার তোমার শিক্ষা হয়নি বিড়াল মাসি, এবার এটাই হবে তোমার উচিত শিক্ষা। মাপ করে দে টুনি, মাপ করে দে। তা এখন এই চোরকে নিয়ে কি করা যায় রাজা মশাই? তাই তো, এখন এই বিড়াল চোরকে নিয়ে কি করি? আমি বলি কি মহারাজ, ওকে যেতে দিন, বেচারিরা যথেষ্ট শিক্ষা হয়েছে। চোখ কানা হয়ে গেছে, লেজ ছিঁড়ে গেছে, আবার কোমরও ভেঙেছে।
তা তুমি যখন বলছো তখন তাই হোক। আমাদের রাজামশাই বড়ই উদার, তাই তোমাকে ছেড়ে দিল বিড়াল মাসি। কিন্তু আর যেন তোমাকে এ রাজ্যের আশেপাশেও না দেখি। মহারাজের জয় হোক, আমি কথা দিচ্ছি আমি এ রাজ্য ছেড়ে চলে যাব। রাজামশাইকে আজ বিমর্ষ দেখছি কেন? যাই বল মন্ত্রী, চোর ধরা পড়ল বটে, কিন্তু আমার তো মাছের মুড়ো খাওয়া হলো না। সে চিন্তা করবেন না, সে ব্যবস্থা হয়েছে। হয়েছে? তা কি ব্যবস্থা এই শুনি। রাজবাড়ির দিঘিতে জাল ফেলানো হয়েছে, বেশ বড় কাতলা মাছ উঠেছে। আর রানীমায়েরা আপনার জন্য মাছের মুড়ো বানাচ্ছেন। বলো কি হে মন্ত্রী, আহ আমার যে খিদেটা বেড়ে গেল হে। চলো 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 মন্ত্রী চলো, আজ রাজপাট বন্ধ করো, আগে পেট পুজো সারি। আমি প্রণাম হই মহারাজ। আরে টুনি যে, তোমার বুদ্ধিতে আমি খুবই সন্তুষ্ট। তোমার জন্য একটা পুরস্কার আছে, আজ টুনি আমার সাথে আমার পাশে বসে খাবে। টুনিরাজ নিমন্ত্রণ। এই সম্মান পেয়ে আমি ধন্য। গল্প হলো চমৎকার, টুনিরাজ জয়কার, দুষ্ট বিড়াল পড়ল ধরা, হাতে পায়ে হাত করা, রাজামশাই ভারী খুশি, ভাত খেলেন বেশি বেশি, মাছের মুড়ো চিবিয়ে খেলেন, সাতরানীও ধন্য হলেন। আজ তবে বিদায় নেব, আবার এসো গল্প গাব। নতুন বছর নতুন আলো, তোমরা সবাই থেকো ভালো।